নৈহাটিতে আসার আগে ব্যান্ডেল থেকে গ্রেফতার কচ্ছপ সহ তিন পাচারকারী। সাতটা বড় বড় কচ্ছপ সহ তিনজনকে গ্রেফতার করলো ব্যান্ডেল জিআরপি থানার পুলিশ। দূরপাল্লার ট্রেন থেকে ব্যান্ডেল স্টেশনে নেমে নৈহাটি ট্রেনে ওঠার সময় ওই তিন মহিলাকে আটক করে জিআরপি। তাদের ব্যাগ থেকে সাতটি বেশ বড় সাইজের কচ্ছপ উদ্ধার হয়। এক একটি কচ্ছপের ওজন 15 থেকে 20 কিলোগ্রাম। জেরার পর ওই তিন মহিলা জানায়, উত্তরপ্রদেশ থেকে কচ্ছপ তারা নিয়ে আসছিল বিক্রির উদ্দেশ্যে। ধৃত তিনজনকেই আজ চুঁচুড়া আদালতে পেশ করবে জিআরপি। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।